দেখেন 5 লিটার 7 লিটার 10 লিটার এই চিরুনি ওগুলো সব রাখুন সেট হলে এটাই মাপ থাকবে তারপরে যখন নেবেন 15 মেডিসিন নেওয়া হলো এই সরি মেডিসিন নেব এবার হয়ে গেল ডাস্টিং এই রুমে এবার বাকি গুলো চলো ঝটফট করে করে নি আসো এন্ড ইউ বিন অ্যাক্টিং টু মিস্টেরিয়াস হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মিটপাশানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি কিন্তু এই যে আমার চোখের এই জিনিসটা যেটা হয়েছিল জানুয়ারি মাসে এটা হচ্ছে কি টোটালি ঠিক হয়ে গেছে এটার কোনো সমস্যা নেই বাট আমি আইব্রো তারপরেও আমি আইব্রো করেছিলাম বাট সে দিদির কাছে করেছিলাম দিদি তো খুব ভালো আইব্রো করে বাট দিদির স্টুডেন্টও ভালোভাবেই করেছে জানি না কী থেকে হলো মানে আইব্রো করেছি দিয়ে এই জায়গাটা অনেকটা ফুলে গেছে আর কি বলতো চোখ থেকে না শুধু জল বেরোচ্ছে আর পিচটি যেটা বলে মানে চোখের ভেতরে থাকে সেটা পিচটি কাটছে মানে একটা ঠান্ডা লাগার মতনও হয়েছে মানে একটু লালও হয়ে রয়েছে মানে আমার বাড়িতে যে কাজ করে ও বলছে ঠান্ডা লেগেছে মাও বলছে ঠান্ডা লেগেছে তো ওদের দাদাভাই বলছে যে আইব্রো করেছো আইব্রো করার জন্য আর ঠান্ডা দুটোই একসাথে লেগেছে তো এখনই এমার্জেন্সি তো সকালে উঠে হচ্ছে কি আর হ্যাঁ তার সাথে সাথে বলি আজ হচ্ছে কি সোমবার সপ্তাহের প্রথম দিন তো ওদের দাদাভাই সকালে উঠেই হচ্ছে কি এমার্জেন্সি ডক্টরকে ফোন করে নাম লিখে দিয়েছে সন্ধ্যের জায়গায় এখনই ডক্টর দেখবে ডেটার সময় যাব ডক্টরের কাছে মানে যে ডক্টর আমি দেখাই জেনারেল ফিজিশিয়ান শুভময় ঘটক অ্যাকচুয়ালি এটা চোখের ডক্টর দেখাবো না কারণ এটা উনি চেক আপ করেছিল উনি ট্রিটমেন্ট করেছিল দেন ঠিক করেছে তাই আমি ওনার কাছে যাব যা হবে উনি বলে দেবে এই হলো আপডেট আর পাপাকে তাড়াতাড়ি করে ডেকে নিয়েছি পাপা পুষ্পুকে নিয়ে আছে আন্টি ওদিকে কাজবাজ করছে আমি ডাস্টিংগুলো কোনো রকমে করে নিয়ে পুষ্পুকে স্নান করিয়ে খাইয়ে জাস্ট বেরিয়ে পড়বো হচ্ছে কি ডক্টরের কাছে এই হলো কাজ তো চলো তাড়াতাড়ি সব সেরে দিই কাজ চলে এসেছি চা বিস্কিট খেয়ে ডাস্টিং করতে মানে আমার কালকে ঠিকঠাকভাবে ডাস্টিংটা করা হয়নি বলে মানে উপর উপর করেছিলাম আজকে তাই তাড়াহুড়ো করে করছি যেহেতু আবার ডক্টর দেখাতে যাওয়ার আছে তো ঠিকঠাকভাবে করে নিচ্ছি সবটা মানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে না করলে হয় না মানে একটু কী বলতো ধুলো হোক ঝুল হোক কিছু একটা দেখলেই ভালো লাগে না তো অনেক বেশি ঝুলও হয়ে গেছে ঝুলগুলো আমি ভালোভাবে ঝাড়বো সেটা হচ্ছে কি কাল পরশুর মধ্যেই ঝাড়বো কাল যদিও না হয় পরশু দিন তো আমি ঝাড়বোই আর সামনে তোমাদের যেমনটা কালকের ভিডিওতে বলছিলাম বকরি ঈদ মানে যেটা কুরবানি আসছে তো কুরবানির আগে তো এমনিতে ঘরটা সুন্দর করে পরিপাটি করতেই হবে তাহলে একটা দেখবে নেগেটিভ একটা এনার্জিটা চলে গিয়ে একটা পজিটিভ একটা এনার্জি আসে মানে তুমি আমার এটা মনে হয় কার কী মনে হয় জানি না মানে আমার সবসময় যেন এরকমই মনে হয় যখন আমি নিজে অসুস্থ থাকি তখনও আমি কষ্ট করে হলেও ঘর দুয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি দেখতে পাচ্ছ যেরকম এখানকার ফ্লাওয়ার ভাসটা নিয়ে এখানে রাখলাম এটা পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমাদের যে আন্টি যিনি কাজ করে বাড়িতে উনি মোছার সময় এটা খালি সেই টেনে হিঁচড়ে জিনিসটা নষ্ট করে দিয়েছে সেই জন্য আমি কী করি এখন ডাস্টিং করে উঠিয়ে দিই ওপাশটা হয়ে গেল এবার এপাশটাই চলে এসেছি বাকিটা আলমারি এসব এসবগুলো ভালো করে ঝাড়ার জন্য আর এটা দেখতে পাচ্ছ কী সুন্দর তুলোর বেশ সুন্দর এটা দিয়ে ঝাড়া হয় মানে এটা দিয়ে ধুলোটা খুব বেশি পরিষ্কার হয় আর কাঠি মতন যেটা ঝাঁটা ওটা হচ্ছে কি বিছানা ঝাড়ার জন্য পারফেক্ট এমনকি সুইচ বোর্ড থেকে শুরু করে দরজা কোনো কিছুই বাদ দিই না আমি ডাস্টিং করার সময় সব কিছু দেখো এরকমভাবে ডাস্টিং করি তোমরাও করবে তাহলে দেখবে সবসময় পজিটিভ হচ্ছে পজিটিভ সব কিছু থাকছে হয়ে গেল ডাস্টিং এই রুমে এবার বাকিগুলো চলো ঝটফট করে করে নিই আসো চলে এসেছি আর একটা রুমে ডাস্টিং করতে এই ড্রেসিং টেবিলটা কালকে খুব সুন্দরভাবে কলিন দিয়ে একদম ওয়াশ করা হয়েছে এমনকি এখানকার যে ছোটোখাটো ক্রিম জিনিস ময়শ্চারাইজার যা যা এ টু জেড থাকে সব কিছু পরিপাটি করে মোছা হয়েছে তাই আজকে ঝাড়তে মনটা খুব বেশি ভালো লাগছে মানে সবই তো পরিষ্কার পরিচ্ছন্ন তবুও ঝেড়ে নিচ্ছি মানে দেখতেও ভালো লাগছে আর কাজ করতেও ভালো লাগছে ভেতরে একটা আমার ছোটো টুল রয়েছে বসে পড়েছি ওই টুলটা আমি ঝাড়ার জন্য তাই জন্য আমার মাথাটুকু দেখা যাচ্ছে তো যাই হোক এবার চলো বিছানাটা এই যে কাঠির মতন যেটা বলছিলাম এটা দিয়ে শুধুমাত্র বিছানায় ভালো ছাড়া হয় বাট দুটো রুম ডাস্টিং করা হয়ে গেল জাস্ট একটু বসলাম এখন আম খাচ্ছি কারণ আম খাওয়ার কারণটা হলো আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে 10:30টার পরে ঘুম থেকে উঠেছি তোমাদের দাদাভাই তো উঠে তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে গেছে অফিস চা বিস্কিটকে আমিও চা বিস্কিট খেয়েছি আর কিছু খাইনি খিদে লেগে গেছে বলে এখন আমটা খাচ্ছি অ্যাকচুয়ালি এরকম হয় না অনেকদিন বাদে লেট হলো কারণ ওই চোখের জন্য কাল সারা রাত সেরকম ঘুমোতে পারিনি আর ভিডিও টিডিওর ব্যাপারে একটু কাজ চলছিল সেই জন্য ধরো অনেক লেট হয়ে গেছে তার মধ্যে ওই জন্য ভোরবেলার দিকে ঘুম আসছি আর ঘুমিয়েছি ঘরে আর লেট হয়ে উঠেছি এই আর কি তো কিছু তো একটা খেতে হবে তো তাই এখন আম খাচ্ছি আর তাছাড়া সত্যি কথা বলতে বিয়ের আগে আম জিনিসটা আমি একদমই পছন্দ করতাম না বাড়িতে রাখা থাকলেও ছুঁয়েও দেখতাম না বাট বকাবুকি করতো মা পাপা সেজন্য একটা একটু খেতাম হ্যাঁ বছরের ফল বাট বিয়ের পরে তোমার দাদাভাই শিখিয়েছে আম খাওয়া মানে ও কি বলে বলো তো আম খেয়ে দেখো মজাই আলাদা
খেতে খেতে সত্যি বলতে এত নেশা হয়ে গেছে না, ভীষণ ভালো লাগে। আর যে কোনো আম খাই না আমি, এটা কি আম আমি অত নাম জানি না, বাট এই আমটা রিসেন্ট মাও এনেছে, তোমাদের মারাও দিয়েছে, মাদের বাড়ি থেকে পাঠিয়েছে আম, তোমাদের দাদাভাইও কিনে এনেছে। এই আমটাই আমার ভালো লাগে, ভীষণ মিষ্টি। জানলাটা খুলে দিয়েছিল, চলে হাওয়া আসে, ওদিক দিয়েও দরজা দিয়েও আছে, সেই ঘরটা যেন ঠান্ডা থাকে, শীত প্রয়োজন হয় না এই ঘরে। একটা জানলা হলে বারান্দা দিয়ে ভীষণ হাওয়া আসে। এখন খেয়ে নিয়ে বারান্দাটা আর হচ্ছে কি ডাইনিংটা না খেয়ে নিয়ে পুজোকে স্নান করাবো, দিয়ে ওকে খাইয়ে বারান্দা ডাইনিং ডাস্টিং করে আমি স্নান করবো, ইয়া নাও করতে পারি, ডক্টর দেখিয়ে এসেও করতে পারি। চলো, আজানো হয়ে গেল, খুশবুকে স্নান কমপ্লিট, আর এই লাস্ট হলো ডাস্টিং চলছে, ডাস্টিং ও কমপ্লিট। হ্যাঁ, একটা কেটে খেয়ে নাও এখান থেকে নিয়ে, আমাদের এখান থেকে নিয়ে কেটে খাও। তো যাই হোক, চলো এবার আমি স্নান ধান করে নেবো, স্নান না এসেই করবো, তার খুশবুকে খাই করবো। টাস্টিংটা হয়ে থাকলে কি বলো তো নিশ্চিন্তা, খুশবুকে এবার খাইয়ে নেবো, তারপরে ডক্টর দেখিয়েছে বার করবো। বাইরে একটু মেঘলা ওয়েদার নয়, বাট গুমোট হয়ে রয়েছে, রোদও ওঠেনি কিন্তু গুমোট হয়ে রয়েছে। তোমাদের দাদা ভাই আসছে, যেমনটা বললাম তেমন আমি সেই টাইমে বেরোচ্ছি, ও লাঞ্চে যে টাইমে আসে ও সেই টাইমে আসলো, চল এবার বেরিয়ে পড়ি। মেডিসিন নেওয়া হলো, এই সরি মেডিসিন নেবো এবার, প্রেসক্রিপশন ডক্টর দেখানো হলো, কোনো ভয় নেই, জাস্ট এটা আইব্রো করেছি তার জন্য, আর একটু ঠান্ডা ওটান একটু জলটা বেরোচ্ছে, আর ঠান্ডাও সামান্য লেগেছে, তো চলো এখন মেডিসিনটা নিয়ে নিই, হলো তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। সে খিদে এত বেশি পেয়ে গেছে, খেতে বসে গেছি মুখ হাত পা দিয়ে, স্নান আমি পরে করবো দাদা। এখানে আমরা দিয়ে টক ডাল, এখানে রয়েছে তোমার উচ্ছে দিয়ে আলু সেদ্ধ করে মাখা, এখানে পটল ভাজা রয়েছে, এখানে রয়েছে ভেন্ডি ভাজা, আর এখানে রয়েছে ডিম দিয়ে আলু দিয়ে কারি, কারি না একটু গ্রেভি গ্রেভি টাইপের। চলো এনজয় করি লাঞ্চ। গুড ইভিনিং এভরি ওয়ান, জাস্ট এক্ষুনি 5টা থেকে 6টা অবধি দিন নাম্বার 1 দেখে উঠলাম, জানি ফ্যান হচ্ছে চলছে, হাওয়া কথা মনে কেটে কেটে যাবে, তো যাই হোক চোখের অবস্থাটা দেখো একটু ছোটো হয়ে আছে, ঠিক হতে সময় লাগবে, দেখা যাক কবে ঠিক হচ্ছে। তো চলো তোমাদের কিছু জিনিস দেখাই, এই যে এইখানে এত সব প্রোডাক্ট যেগুলো আমি আবার নতুন নতুন কিনে নিয়েছি, আর এগুলোতে অনেক অনেক করে রয়েছে, যেমনটা হচ্ছে কি এটা পুরো ভর্তি রয়েছে, আর এইটাও পুরো ভর্তি রয়েছে, এই দুটোর কাজ একই, এই দুটোর কাজ একই, ভর্তি ভর্তি রয়েছে, এটা শেষের দিকে এটা শেষের দিকে, বাকিগুলোতে অনেক অনেক রয়েছে। একটা হলো লরিয়ালের, এটা হলো প্লামের, এটা হলো ল্যাকমির, এটা হলো একটা মেডিসিনের, এটা হলো বোরোপ্লাস্টের জেল, এটা হলো হিমালয়ার, এটা হলো এভার ইউথের, এটাও এভার ইউথের, ওটা হলো এম ক্যাফিনের। তো এই প্রোডাক্টগুলো আমি আন্টিকে দিলাম যাতে ঠিকঠাক করে ইউজ করতে পারে, মানে ফালতু ধরো আমি ধরো সময় পাই না, বা ধরো আমি নতুন কিনে নিয়েছি, সেজন্য বললাম তুমি ইউজ করে নিয়ে আছো যখন, ঠিকঠাক করে সব বুঝিয়ে দিলাম। সো দেখো দেখতে কী সুন্দর লাগছে না প্রোডাক্টগুলো একসাথে, ভীষণ সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে, সারি 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 করে সাজানো। চলো একটু বেরোই, সন্ধেবেলায় কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা করার আছে, কাল তো হবে না, কাল বোনের প্রোগ্রাম আছে, সেজন্য তোমাদের দাদা ভাই বলল তাহলে চলো আজকেই যাই। এত বেশি গরম বাইরে, মানে বেরিয়ে ভাবলাম কেন বেরিয়েছি, মানে প্রয়োজন ছাড়া এই গরমে কেউই বাইরে বেরোবে না, এটা আমি জানি, আমি প্রয়োজনেই বেরিয়েছি ওই আর কি। তো চলো জিনিসপত্রগুলো কেনে কেনে তারপর সোজা বাড়ি। পুরো গরমে ঝলছে শেষ, আমি তো পুরো ঝলছে অ্যাকচুয়ালি কিনতে বেরোলাম আমরা সুরেক, আর তার সঙ্গে একটা কি ক্রিম কেনা ছিল, ক্রিমটি তো কেনা হয়ে গেছে, বুঝতে পারছি এখানে মার্কেটটা দেখে, এখানে এই মার্কেটে কল্পনা মোড়েই আছি, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এইখানে দোকানে আমরা জাস্ট দাঁড়িয়ে আছি সুরেকটা দেখার জন্য, তো আনতে গেছে দেখা যাক, তারপর দেখে ওটা নেবো আমরা, তাহলে খুব দরকার যে সুরেকটা ছিল সেটা খারাপ হয়ে গেছে।
গরমে আর ভালো লাগছে না কিছু। ঠিক আছে এটাই তো বাইরে গিয়ে কেনা শেষ হয় না বাবা, একটার পর একটা জিনিস বেরিয়ে যায়। তো সব সব কিছু কেনার পর ফাইনালি এখন কিনতে হবে বসার জন্য যে পিড়ি হয় না কাঠের, কাঠের কাঠের পিড়ি। হেলমেট নিয়েছি, গরমে কিছু করার নেই, এখানে হেলমেট ছাড়া গাড়ি চালালে কঠিন চাপ, পুরো একদম কেস ঠুকে দেবে। অর্ডিনারি অর্ডিনারি বানানো নেই? হ্যাঁ অর্ডিনারি বানিয়ে দেবো। কবে লাগবে? এখন হবে না, পাবেন মঙ্গলবার হলে পাবেন আপনি বিকালে। যেমন বলবেন বানিয়ে দেওয়া হবে বিকালের দিকে পাবেন। হ্যাঁ এই সাইজটা ঠিকই তো আছে। এটা কি সাইজ? এটা মেপে দিন তাহলে কি সাইজ? এটা সব কিছু আবার সাইজেরও ব্যাপার আছে, তাই না? আজকে বাজার গিয়ে এই একটা কিনেছি স্ট্যান্ড, মাল্টিপারপাস স্ট্যান্ড। আর এই যে এটা হলো তোমার ফুড স্ট্যান্ড, মানে খাবার দাবার রাখা যাবে এই স্ট্যান্ডে। আর এটা হলো শু ক্যাবিনেট নয়, শু র্যাক, যেটা রেগুলার ইউজের জুতোগুলো রাখবো। বাট এটা বাইরে বার করবো, কাল দুপুরবেলায় স্নানের আগে গুছবো, মানে বাড়ি পরের জুতোগুলো রাখার জন্য। এই কটাই জিনিস কিনেছি আজকে। ছানাটা তো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর ঘেমে যাচ্ছে, চুল পুরোকে ন্যাড়াপ করতে হবে, ন্যাড়া নেড়ু মাথা করতে হবে, নেড়ু মাথা। দেখো দৌড়ে দৌড়ে। ডিনার কমপ্লিট করে নিয়ে রেড ভেলভেটটা এখন এনজয় করব ঠান্ডাতে বসে বসে। তার সাথে সাথে ভিডিওটা এখানে এড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা।